অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে এবার দলেরই একাংশকে নিশানা করলেন অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী। তিনি বলছেন কিছু তালেবর নিজেদের বড় ভাবছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিয়েছেন আর এক মাস, এরপর এই বড় বড় হনুমানদের ল্যাজ কাটা যাবে, ল্যাজ কাটা বাঁদরের দল তখন রাস্তায় ঘুরে বেড়াবে, এই বলে হুঁশিয়ারি দিচ্ছেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের যিনি সভাধিপতি নারায়ণ গোস্বামী। আপনারা জানেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই একেবারে প্রশাসনিক এবং সাংগঠনিক স্তরে রদবদলের সুপারিশ করে একটি রিপোর্ট মুখ্যমন্ত্রীকে পাঠিয়েছেন এবং তারপরই এই রকম হুঁশিয়ারি শোনা যাচ্ছে অশোকনগরের তৃণমূল বিধায়কের গলায়। একই সঙ্গে সাংগঠনিক স্তরে অর্থাৎ জেলার যে ৩৫টি সাংগঠনিক জেলা রয়েছে সেখানে একাধিক জায়গায় অন্তত ১০টি সাংগঠনিক জেলায় সভাপতির পদে রদবদলের সুপারিশ যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন, এমনকি পুরসভা স্তরে প্রশাসনিক ক্ষেত্রেও রদবদলের সুপারিশ করেছেন এবং তারপর এই হুঁশিয়ারি শোনা যাচ্ছে অশোকনগরের তৃণমূল বিধায়কের গলায়। এরই পাশাপাশি আপনারা জানেন যে বীরভূমের যে কোর কমিটি, এই কোর কমিটি রাখার পক্ষে ব্যক্তিগত আলাপচারিতায় সওয়াল করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বীরভূমে দলের কোর কমিটি থাকা উচিত, ১৯ তুলনায় ২৪ লোকসভা নির্বাচনে বীরভূমে ভালো ফল করেছে তৃণমূল কংগ্রেস, এমনটা ব্যক্তিগত আলাপচারিতায় তিনি বলেছেন। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিকে যখন কোর কমিটির বীরভূমের পক্ষে সওয়াল করছেন, অন্যদিকে প্রশাসনিক স্তরে এবং সাংগঠনিক স্তরে বেশ কিছু রদবদলের সুপারিশ করে রিপোর্ট পাঠিয়েছেন মুখ্যমন্ত্রীকে, তারপরই এই হুঁশিয়ারি শোনা যাচ্ছে অশোকনগরের তৃণমূল বিধায়কের গলায়। এই কথা বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিয়েছেন আর এক মাস, যে তালেবররা নিজেদের বড় মনে করছেন এই হনুমানদের ল্যাজ কাটা যাবে, রাস্তায় ল্যাজ কাটা বাঁদরের দল ঘুরে বেড়াবে, কিভাবে নিজের দলেরই একাংশকে নিশানা করছেন অশোকনগরের বিধায়ক, শাসক বিধায়ক। দেখুন, রাজনীতি চিরকাল এক জায়গায় থাকে না। আজ যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়। অশোকনগরের বহু তালেবর নিজেদেরকে বড় বড় মনে করেন। বেপুল মির্জাপুরের এক হরিদাস পাল আছে, তিনি নিজেকে বড় বড় মনে করেন। মনে রাখবেন, ইতিহাস কাউকে ক্ষমা করবে না। তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির দল স্বরূপনগরের পার্টিটা কোন এক ব্যক্তি বিশেষের কাছে লিজ দেয়নি। আপনি হতে পারেন অনেক বড় জায়গায়, মাসখানিক দেরি করুন, আর এক মাস অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিয়েছে, আর এক মাস বৌদ হনুমান জামুয়ারের ল্যাচ কাটা যাবে, ল্যাচ কাটা যাবে, এই ল্যাচ কাটা বাদরের দল দেখবেন ঘুরিয়ে। ফলে নিজের দলেরই একাংশকে এইভাবে নিশানা করছেন অশোকনগরের তৃণমূল বিধায়ক, জানিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। বিজেপি নেতা রাহুল সিনহা কি বলছেন একবার দেখুন। কে কার ল্যাচ কাটবে সে তো সময় বলবে। অতএব এই যে অবস্থা তৈরি হয়েছে, মমতা ব্যানার্জির দল থাকবে না অভিষেক ব্যানার্জির দল থাকবে, আগে সেই লড়াইটা ওরা করে নিক, তারপরে বড় বড় হুঙ্কার ছাড়বে, বড় বড় কথা বলবে। এই নির্বাচন যে ২০২৬, তাতে তৃণমূল কংগ্রেস মুছে যাবে। এক তো মানুষের মন থেকে কুকর্মের জন্য মুছেই গিয়েছে, তারপর মমতা ব্যানার্জি আর অভিষেকের মুখ্যমন্ত্রীর গদি টানাটানির লড়াই মানুষ ভালো চোখে দেখছে না। অতএব আগামী দিন তৃণমূলের যে এই রাজ্য থেকে বিসর্জন হবে, এতে কোনো সন্দেহ নেই।